হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের রেসিপি শেয়ার করছি। আজ আমি কাঁচা আম দিয়ে একটা সবজি রেসিপি বানাচ্ছি, আর এটাতে আমি একদমই কম তেল মশলা ব্যবহার করছি, যেটা আমাদের গরমের সময় খাওয়া ভীষণই উপকারী। আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই সবজির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আম, আমটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। রয়েছে এখানে এঁচোড়, এঁচোড়টা একটা ছোট সাইজের এঁচোড়ের হাফ এঁচোড় আমি ব্যবহার করছি, আর এই এঁচোড়টা কিন্তু আমার বেশ কচি এঁচোড় আছে, তো এই এঁচোড়টা থেকে ওই জন্য কিছুই আমি বাদ দিইনি, আর এঁচোড়টাকে এইরকম ছোট ছোট টুকরো করে কাটা আছে। রয়েছে একটা বড় সাইজের আলু, আলুটাকেও একটু বড় ডুমো করে কাটা, আর এখানে আমি চারটে পটল নিয়েছি, এক একটা পটল চার টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে, যেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। প্রথমেই এই সমস্ত সবজিগুলোকে আমি একটু বয়েল করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম এঁচোড়, পটলগুলো দিয়ে দিলাম। খুব গরমের সময় এখন যেমন ওয়েদারটা চলছে, এই ওয়েদারে কিন্তু এই সবজিটা ভীষণই ভালো লাগে আর খুবই উপকারী, কারণ এটাতে তেল মশলা একদমই কম লাগে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ। এখন এই সব সবজি আমি একটু সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যেন খুব বেশি গলে না যায়, সেদ্ধ হবে অথচ সবজিগুলোর শেপ ঠিক থাকবে, ঠিক সেই রকমভাবে আমাদের এটাকে বয়েল করতে হবে। এখন আমি এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেছে এটা ফুটছে, দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে আমাদের। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সবজিটাকে নামিয়ে নেব আর জলটাকে ছড়িয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি এই আমের টুকরোগুলো। এখন এই আমটাকে একটু কয়েক মিনিট তেলের মধ্যে নাড়বো, যাতে আমটা একদম তেলের মধ্যে গলে যায়। আমটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। প্রায় তিন চার মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন কাঁচা আমটা কিন্তু বেশ আমাদের গলে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। সবজিটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন, আবার এর মধ্যে আপনারা একটু হলুদও ব্যবহার করতে পারেন। আমি এটাতে হলুদ দিচ্ছি না, এটা হলুদ ছাড়াই করছি। দু তিন মিনিট সবজিটাকে ভালো করে তেলের মধ্যে এইভাবে নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু সবজিটা ভালোভাবে আমাদের সিদ্ধ করা আছে, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, আর এটা একদমই গা মাখা গ্রেভি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি। চিনিটা দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে এটা ফুটছে, এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে।
এখন আমি নামানোরাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে আর ধনে একসাথে আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে দিবেন তৈরি হয়ে গেল আমাদের এই গরমের স্পেশাল টক ঝাল সবজির রেসিপি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার।